তোদেরকে না হেভি লাগছে জানিস, পাহাড়ে উপরে উঠছিস সবাইকে। অল্প অল্প একদম অল্প দুপুরে লাঞ্চ করার পর আমরা একটু বেরিয়ে তারপরে চলে আসলাম হোটেলে। সন্ধে হতে না হতে আবার সবার খিদে পেয়ে গেছে, তাই আমি বসে পড়েছি শসা কাটতে। তো আমাদের সন্ধ্যের খাবার হলো, রাতে ডিনারও হলো, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। পরের দিন সকালবেলায় আমাদের চায়ের অর্ডার করে চলে আসলো। চায়ের চুমুক দিতে দিতে সবাইকে রেডি হতে বলতে বলা হয়েছে, তাই সবাই রেডি হয়ে নিচ্ছি। দেখো দিদি, দেখতে পাচ্ছ সবাই কিন্তু রেডি হচ্ছে। তো আমরা রেডিও হয়ে নিলাম। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, বাইরে ব্রেকফাস্ট করে বলে সবাই প্রস্তুতি নিল, না হলে দেরি হয়ে যাবে, তাই সবাই বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। জল পড়ছে দিলে ঠিক একাতে, আমি কি করে করবো, তুমি তো ঠিক করে দেবে। আমরা তো সকালে ব্রেকফাস্ট সারার পর চলে আসলাম গৌরীকুঞ্জে, মানে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পার্ক। এখানে গেটে দারোয়ান বলেছিল এখন বন্ধ হয়ে গেছে, কিছু দেখা যাবে না। তবুও আমরা বাইরের আউটসাইডগুলো দেখলাম, দেখে তারপরে আমরা কিছু করার নেই, কী বলো বলো, আমাদের টাইমে পৌঁছতে পারিনি, তাই ঘুরে আসতে হলো। তার মধ্যে বাইরে দাঁড়িয়ে আমার বান্ধবী দেখো সেলফি ফটো তুলছে, কী আর করে বলো, বাইরে তো এসেছি, ফটো তো তুলতেই হবে দু চারটে। তারপরে আমরা চলে আসলাম কোথায় জানো, চলো তোমাদেরকে দেখাই অপূর্ব দৃশ্য, যে দৃশ্য ভোলা যায় না। আমরা তো চলে আসলাম আর একটা সাইট সিন দেখতে, কি সুন্দর জায়গা দেখো। দুঃখের বিষয়ে আমাদের কোনো গাইড ছিল না, তাই আমরা কোনো জায়গার নাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, চোখ দিয়ে দেখলাম এখানে। এই তোদেরকে না হেভি লাগছে জানিস, পাহাড়ে উপরে উঠছিস সবাইকে। তুমি দাঁড়িয়ে পড়লে কেন, আসো তুলবো না কেন, এদেরকে তুলছি আর তোমাকে দেখবো না, তুমি হচ্ছে আমার সব থেকে কাছে। রসনা খেলে রসনা আমি খাবো তুমি খাবে না, এটা হতে পারে? সবাই খেয়েছে, বিদ্যুটুকু সবাই খেয়েছে, হ্যাঁ একটা ছোট বোতল তো, না সবাই খেয়েছে, সবাই খেয়েছে গো, একদম ছোট, তাই নিয়ে আসলাম। আমরা তো অনেকক্ষণ পায়ে হাঁটার পর চলে আসলাম সেই বাবার মন্দিরে। তোমাদেরকে একটা কথা বলি, আমরা যে পোশাকগুলো পরে এসেছিলাম সেই পোশাকগুলো পরেই কিন্তু আমরা সকালে ব্রেকফাস্ট করেছি। আমরা বুঝতে পারিনি এখানে বাবার মন্দির আছে বা আমরা এত উঁচুতে উঠতে পারবো। নিচে যখন ছিলাম তখন কিন্তু অনেকটা রোদ ছিল, যত উপরে উঠছি তত মেঘলা করে আসতে দেখছিলাম, কিন্তু আমরা দাঁড়াবো কোথাও, এখানে এসে শান্তি পেলাম, ভিজে ভিজে বাবার কাছে গেলাম। কারণ জানো, আমরা যে খাওয়া কাপড়ে এসেছি বাবার এত পরিহাস আমাদেরকে ভিজিয়ে দিল, মোবাইলটা ভিজে যাবে বলে তাই আমি ভিডিওটা তুলতে পারিনি, তাই তোমাদের করতে পারিনি। তো আমাদের তো পুজো করা হয়ে গেল, আর এখানে কিন্তু তখন ব্রাহ্মণ মাসে পুজো করছিল, আমাদের কপালটা এতটাই ভালো, তখন কিন্তু জাস্ট পুজো শুরু হয়েছে, তখনই আমরা কিন্তু গিয়ে পৌঁছেছি। আমাদের তো পুজো করা হয়ে গেল, তারপরে আমরা চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে। ওখানে করছি মিটিং লিখছি।
দুপুরে লাঞ্চ করার পর আমাদের কিন্তু আজই বাড়ি ফিরতে হবে। আমি কিন্তু ঘাটশিলার ভিডিওটা তোমাদের সঙ্গে পার্ট ওয়ানে শেয়ার করেছিলাম। আমার কিছু প্রবলেমের জন্য আমি পার্ট টু এর ভিডিওটা আমি এডিট করতে পারিনি, তাই শেয়ার করতে পারিনি, তাই আজ শেয়ার করলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাঁ নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। চলো সবাইকে টাটা।